আজকে 27 ডিসেম্বর 11ই পৌষ ঐতিহাসিক জনশিক্ষা দিবস। এমনি দিনই আজকে এই রাজ্যে প্রতিপয় শিক্ষিত যুবক আমাদের রাজ্যে শিক্ষা সংস্কৃতি উন্নতি কীভাবে ঘটানো যায় তার জন্য আন্দোলন সংগঠিত করে জনশিক্ষা সমিতি গঠন করে। এই জনশিক্ষা সমিতির আলোকেই গণমুক্তি পরিষদ পরবর্তী সময়ে বামফ্রন্ট সরকার সেখানে গড়ে ওঠে এবং গ্রামে গঞ্জে আনাচে কানাচে শহরে নগরে স্কুল কলেজ গড়ে ওঠে এবং এখানে বিরাটভাবে শিক্ষার আন্দোলন সংস্কৃতির আন্দোলন এখানকার জাতি উপজাতি ঐক্যের যে আন্দোলন এটাকে বড় করে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন জাতি উপজাতির মধ্যে অনেক ঐক্যকে বিনষ্ট করবার গভীর একটা রাজনৈতিক ষড়যন্ত্র আমরা দেখছি। তেমনি শিক্ষার ক্ষেত্রেও শিক্ষা কীভাবে সংকুচিত করা যায় তার প্রচেষ্টা আমরা দেখছি। শিক্ষাকে বাণিজ্যকরণ বেসরকারিকরণ করবার একটা ঘৃণ্য প্রচেষ্টা চলছে। এটাকে যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের রাজ্যে জনশিক্ষার চেতনায় যে শিক্ষার আন্দোলন গড়ে উঠে একটা সময় রাজ্যের শিক্ষার হার সাক্ষরতার হার দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ছিল এটাকে আমরা কিন্তু কোনোভাবেই ধরে রাখতে পারবো না। কাজে এটাকে ধরে রাখবার জন্যই জনশিক্ষা সমিতির যে আন্দোলন এটাকে পাথেয় করে আমাদের এগিয়ে যেতে হবে। এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি।